আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমায়াত ফ্রম আয়াত প্যারাডাইস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো আপনাদের সহজ উপায়ে কীভাবে মাংস রান্না করা যায়, একদম ইজি ওয়েতে, একেবারে সব কিছু দিয়ে সহজ উপায়ে মাংস রান্না করা। তো চলেন আমি মাংসটা কীভাবে রান্না করলাম আপনাদের দেখাই। ফার্স্টে আমি মাংসকে কেটে ক্লিন করে নিয়েছি, এরপরে একটা কড়াইয়ের মধ্যে মাংস নিয়ে নিয়েছি। তো ফার্স্টে দিয়ে দিয়েছি আমি তেল, তারপরে হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ, এরপরে দিয়ে দিয়েছি তেজপাতা, লং, এলাচি, দারচিনি, এরপরে দিয়েছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো আমি এখানে রসুনই ইউজ করিনি, যেহেতু রসুন বাটা ইউজ করেছি। এরপরে দিয়েছি তেল, একবারেই আমি আর কি চড়িয়ে দিব, এটা একবারেই আমি মাংসের সাথে কষিয়ে নেব। তো সব কিছু আগে দিয়ে দিয়েছি, এরপরে আমি আস্তে আস্তে আর কি কষিয়ে নিব। তো এই সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আসলে মাংসটা কষিয়ে নিতে হবে। তো আমি প্রায় 10-20 মিনিটের মতো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মশলাটা একদম গাঢ় হয়ে গিয়েছে, আমি সুন্দর করে আর কি কষিয়ে নিয়েছি। তো 10-20 মিনিটের মতোই লাগে কষাতে, যেহেতু ফার্মের মুরগি হয়ে যায়। তো দেখেন আমার মাংসটা খুব সুন্দর করে কষিয়ে গিয়েছে মশলা, তারপরে তরকারির গ্রেভিটাও একটু ঘন হয়েছে। তো এক্ষেত্রে আমার মাংসটা যখন কষানো হয়ে যাবে সেক্ষেত্রে আমি পরিমাণ মতো এরপরে দিয়ে দিব পানি। এরপরে পানি দেওয়ার মতো এর সাথে আমি আলু অ্যাড করে নিচ্ছি। আলু অ্যাড করার কারণ হচ্ছে এটা, অ্যাকচুয়ালি আলু খেতে আমারও ভালো লাগে না, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এর জন্য আলুটাকে অ্যাড করে নিয়েছি। আপনারা মাংস কষানোর সাথেও আলু অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি আলুটা অ্যাকচুয়ালি পরে দিয়েছি, কারণ কাটতে দেরি হচ্ছিলো। একধারে আমি মাংস চড়িয়ে দিয়েছি, আরেকধারে আমি আলু আর কি রেডি করছিলাম। তো এরপরে হচ্ছে কি পানি দেওয়ার সাথে আর কি আমি আলুটা দিয়ে দিয়েছি, এরপরে মাংসটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি আলুর সাথে। আলু অ্যাকচুয়ালি সিদ্ধ হতে সময় লাগে না, সেক্ষেত্রে পরে দিলেও কোনো আর কি সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সাথে অ্যাড করে দিয়েছি আলু। এরপরে আমার তরকারিটা একদমই রেডি, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ঝোল কমার পরে আপনার তরকারিটা একদমই রেডি। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।